মাছ আজকে সত্যি বৃষ্টির দিনে এরকম একটা মাছ না হলে হয় না। দেখুন কি মাছ এসেছে। চলে এলাম কিন্তু আমরা নদীর পাড়ে। বন্ধুরা, আকাশে কিন্তু আজ পুরো মেঘলা ওয়েদার, আর আমি আর বাবা আজ দুজনে আবার রওনা দিচ্ছি মাছ ধরার জন্য। দেখি আজ কেমন কি মাছ ধরতে পারছি। পুরোটা তো সুস্থ হয়নি। মাছ তো ভালোই লাফালাফি করছে, বুঝলে তো। আমাদের প্রথম কাজ কিন্তু চারের মাছ ধরা, তার জন্য জালটা ফেলছি এখন। জাল ফেলে কিন্তু টুকটুক করে আমরা জালের সাথে এগোচ্ছি। মিনিট কুড়ি পর আমরা জালটা টানছি। টুকটাক একটা দুটো দেখা যাচ্ছে মাছ। এই জাল, সমস্ত জাল তু জাল আমরা গুটিয়ে রাখছি এটা, কারণ এই জাল তুলে আমাদের মাছ হয়েছে একদম অল্প কটা। আমরা চারের মাছ ধরার জন্য কিন্তু মাতলা নদীতে জাল ফেলছি। আর আকাশের পরিবেশটা দেখুন, পুরো অন্ধকার, যখন তখন বৃষ্টি নামবে। এবার আমাদের জাল টানা হবে। মাছ কোথায়? মাছ দু একটা করে দেখা যাচ্ছে। বৃষ্টিও কিন্তু পড়ছে টিপ টিপ করে। চারের মাছটা ধরা হলে তাড়াতাড়ি আমাদের বেরোনো যায়। আজ কিন্তু আমাদের পুরো বৃষ্টির ভিতর মাছ ধরতে হবে। আকাশের যা ওয়েদার, বৃষ্টি নামবে আরো। আর আমাদের চারের মাছও কিন্তু ভালো দেখা যাচ্ছে। জালটা উঁচু করে দেখি, ওদিকে আছে নাকি? ওই তো আছে। একটু সময় লাগলো কিন্তু আমাদের চারের মাছ ধরা কিন্তু কমপ্লিট। এইবার মেশিন স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আজ যাব খালের দিকে। আজ খালের ভিতর গিয়ে বড়শি ফেলবো। বর্ষাকালে কিন্তু খালের ভিতর মোটামুটি কানমাগুরের একটা আশঙ্কা থাকে। প্রচুর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আজ বড়শি ফেলছি। দেখো বা বর্ষার দিনে কি হয় আজকে। আরে গাছের মধ্যে ঢুকে যাচ্ছে। চলো বন্ধুরা, বড়শি ফেলে কিন্তু আমাদের 2 ঘন্টা অপেক্ষা করা হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা বড়শি তুলতে। বৃষ্টিও একটু কমেছে, দেখি আজ বড়শিতে কি হচ্ছে। আকাশে তো এখনো ভালোই মেঘ আছে। বাবা ধরো তাহলে। ও আছে নাকি কিছু? কি মাছ? ওই ট্যাংরা। ট্যাংরা দিয়ে বউনি হলো আজকে। দেখো কি আসে। ইট না, ফুটে নেই কিন্তু। তোলো তোলো, ইট আছে নিচে না? আসে কিছু? টানো 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 টানো। ও বা আছে না বন্ধুরা। সাঁতাতে সাঁতাতে কোন দিক ঘুরবো? দেখেছো কি মাছ? দেখেছো মাছ? দেখো নি, এই
সাপ মাছ আসছে। আবার সেই সাপ, বড় মাছ বন্ধুরা, মাছ আছে, মাছ ছাড়াইনি, পিছন টান রাখবো, বলবা তো আগে, ঢিলা পড়ে গেল তো বা, মাছ আছে তো বন্ধুরা, মাছ আছে, যাক আজকে একটা বড় মাছ মোটামুটি আমাদের আসতে চলেছে, দেখা যে কি মাছ, কি মাছ বা বুঝতে পারছো না, এই তো পরে বসিতেই মাছ, পরে বসিতেই মাছ, আগে একটু দেখাও কি মাছ, বুঝতে পারছি না তো, আমিও তো বুঝতে পারছি না কি মাছ। ও বা, জায়ান্ট ক্যাটফিশ বা, টলো, ও বন্ধুরা মাছ আজকে, ই মাছ আজকে আসছিল না, চলে এসছে, সত্যি বৃষ্টির দিনে এরকম একটা মাছ না হলে হয় না, দেখুন কি মাছ এসছে, পুরো জায়ান্ট ক্যাটফিশ, সত্যি জায়ান্ট, প্রচুর বড় কান মাগুর একটা, একটা মাছ দেবেন আর একটা মাছ, এই দেখো কত বড় গাল, কাটা সাইড ওখানে কি হয়েছে, সাইজটা দেখুন বন্ধুরা, প্রচুর প্রচুর বড়, মাথাটাই কম করে ওয়েট আছে 2 কিলো, ছাড়ানো যাচ্ছে না, মাছ কিন্তু আমাদের তেমন একটা হচ্ছিল না, আর হুট করে একটা বড় মাছ আসলো, আর বিশাল কান আসলো, অনেকদিন পর এত বড় একটা কান মাগুর পেলাম, প্রচুর বড় মাছ, দেখো না কি হয়, ক্যামেরা অন আছে, বাধা না, না ফাইনালি তোলা হলো আজকের মতো বড়শি আমাদের, আর বড়শির শেষের দিকে এসে একটা দারুণ মাছ পেয়ে গেলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর সমস্ত মাছগুলি দেখো এখন কি কি মাছ পেলাম।